একটু শরীরচর্চা করার দরকার, সেই কারণে ভাবছি ভাতটাকে একটু অ্যাভয়েড করব। তো সকাল বিকেল আমাদের তো জানোই তিন বেলাই ভাত চলে, তো মাকে বললাম যে একটু রুটি রুটি খাও না কি, নিজের শরীরের খেয়াল রাখো, আর সাথে আমাদেরও হয়ে যায় শরীরের আর কি চর্চা, মানে শরীরের জন্য একটু চিন্তা ভাবনা করা উচিত। মা তো একটু রুটি বুটি করা একটু খাটনি, সেই জন্য জোর করে বলতেও পারি না, তো যাই হোক যতটা পারা যায় আর কি। তো মা যদি এখন থেকে রুটি না করে তাহলে ভাবছি অন্য কিছু ব্যবস্থা করবো, যাতে করে রান্না না করতে হয়। তো যাই হোক শরীরের একটু খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে বয়স তো আর কমছে না, বাড়ছে। পরহিংসা না নরকে বাস, কথাটা একদম ঠিক বলেছ। যারা পরকে হিংসা করে তাদের নরকেই বাস হয়। আর তুমি কি ভেবেছো, তোমার মা কি বাড়ির কাজের লোক? কাজের লোকের মতো করে কেন ট্রিট করো নিজের মাকে? তোমার মা কি করে না তোমার জন্য? সারা দিন তো প্রাণপাত করে দেয়, আর তুমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদিদের বাড়িতে ডেকে ডেকে আমন্ত্রণ করবে, আর তার পরের দিনের সমস্ত কাজ তাকে করতে হবে? এত রান্না বান্না, এত বাসন মাজার তার কি দায় আছে যে করার? হ্যাঁ, তোমার জন্য, তোমার ছেলের জন্য অবশ্যই করবে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু লোকের জন্য এত এত গেস্ট কেন বাড়িতে আসবে তুমি কিছু বলতে পারো না? হ্যাঁ, ভালোবাসলে আসুক, বিকেলবেলায় দেখা করুক, চলে যান সিম্পলি চা মিষ্টি জল খেয়ে, কিন্তু না, দুপুরবেলায় আসবে একদম পাত পেরে বসে বসে খাবে সামনে একটা গিফট নিয়ে, আর সেই কাজগুলো বাসন মাজা সমস্ত কাজগুলো তাকে করতে হবে। এতই যখন ভালোবাসা দিদি ফলাচ্ছে, তাহলে দিদি হয়ে মা, মানে দিদি তোমার যখন দিদি, তাহলে তার মেয়ে, মেয়েরা কি মাদের কষ্ট বুঝতে পারে না? এই ঠান্ডার দিনে ওনারও যথেষ্ট বয়স হয়েছে, ওরকম একটা দুষ্টু দামাল ছেলেকে সারাদিন সামলায়। হ্যাঁ, ওটা ওনার কর্তব্য, ওনার ইয়ে, তোমাকেও দেখার ওনার কর্তব্য, তোমার তোমার ছেলেকে সমস্ত কিছু উনি দেখে দেবেন, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এত গুষ্টি শুদ্ধ লোক আসবে, তাদের সারাদিন হা হি 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 ওরকম হবে, তারপরে সমস্ত পিকনিকের সমস্ত বাসনটা পরের দিন তাকে একা কেন মাজতে হবে? তোমার যখন এতই পিকনিক করানোর মন, তুমি একটা কাজের লোক রাখতে পারো নি? কাজের লোক তো রাখতে পারতে, আজকের ভিডিওতেও তুমি দেখি পাত পেরে লোকজনকে খাওয়ালে কয়েকজনকে এসে, তারপরে তাহলে নিশ্চয়ই তার বাসনটা মাজতে হবে। আর তুমি ভিডিওতে মনে করো কি কিছু বোঝা যায়, তুমি যে ওইখানে বললে যে এখনও হয়ে গেছে, এখনও রান্না রান্না হয়নি, তুমি চান করোনি, যাও তুমি চান করো না, আমি তো স্নান করে এসেছি, আমি এবার সালাডটা কেটে দিচ্ছি। তুমি সারাদিন কী রাজকার্যটা করো? তুমি মাকে পারো না একটু হেল্প করতে? কত কত লোকজন আছে, আমারই হাজব্যান্ড আছে যে অনেক হেল্প করে, তুমি কি এমন ব্যস্ত সবসময় এমন আবভাব করে দেখো? তুমি কত অফিসার প্রফেসার, সারাদিনে তোমার কত কাজকর্ম থাকে, কিন্তু সেরকম তো কিছু থাকে না, তুমি কেন তোমার মাকে হেল্প করতে পারো না? আর তুমি যখন হেল্প করতেই না পারবে, ওই রকম কিছু পোষা দিদিদের কেন নিয়ে আসো বাড়িতে? নিয়ে আসো, আসো বিকেলবেলা জল মিষ্টি খাই বিদেয় করো, না বাড়িতে এসে পাত পেরে খেয়ে যাবে, আর ওই যে একজন আছেন খোপা বেঁধে গোপা সেজে কুজে আসবেন, এসে গিলবেন, আর মানে পুরো সংসারটাকে পরিচালনা করবে কেন? আমার মনে হয় আজকে যে তোমার আর তোমার দিদির মধ্যে ঝামেলা হয়েছে, ওর জন্যই শুধুমাত্র জীবনে কোনোদিন মিটবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলবো, সত্যি সে আমারও একজন প্রিয় ইউটিউবার, দেখি তার সমস্ত ব্লগ আমি দেখি, তাদের বিচ্ছেদ হওয়ার আগের ব্লগও দেখি, এখনও দুজনের ব্লগ দেখি। তবে তো তার নামটা বলেই দিই, তো আমি সন্দীপ দাকে নিয়ে আজকে কথা বলবো। সন্দীপ দা বলে রেখেছি, তো দাদার মতোই ভালোবাসতাম, ওই যে ছোটো বাচ্চাটাকে মা ছাড়া রেখেছে, এত সুন্দর টেক কেয়ার করছে, সমস্ত ব্যাপারটা বেশ সুন্দর লাগতো, সুন্দর সত্যি মনে হতো। হ্যাঁ, মা নেই, বাচ্চাটা একবারও কান্নাকাটি করে না, হয়তো বা করে সেটা আমরা দেখতে পাই না, একদিন ঘুম থেকে উঠে দুধ খাবো দুধ খাবো বলছিল, তো ওটা নিশ্চয়ই এতটুকু বাচ্চা, 3 বছরও বয়স হয়নি, এই সবে হলো হয়তো, তো সে ব্রেস্ট মিল্কের কথাই নিশ্চয়ই বলবে। তারপরেও সুন্দর তাকে গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে রেখেছে, কিন্তু আজকের যে ভিডিওটা দেখলাম এই এই পরপর 2 দিনে, সত্যি দেখে না মাথাটা গরম হয়ে গেছে। তো কি আমার মনে হয় সন্দীপদাকেই আমি ডিরেক্ট প্রশ্ন রাখবো, সন্দীপদা তুমি কি তোমার মাকে কাজের লোক মনে করছো? কাজের লোকের মতো করে কেন ট্রিট করছো তোমার মাকে? তোমার মায়েরও যথেষ্ট বয়স হয়েছে, আর উনি এই বয়সে তোমাদের জন্য যথেষ্ট করছেন,
তোমরা যেদিকে তুমি যেদিকে নাচতে বলছো উনি সেই দিকে নাচছেন, যার সঙ্গে কথা বলতে বলছো তার সঙ্গে কথা বলছে, সমস্ত কিছু তোমাদের জন্য করছে, তারপরেও কাজের লোকের মতো করে কেন ট্রিট করছো? ওই যে পিকনিকের দিন এত লোকজন এলো, রান্না বাটি সমস্ত সমস্তটা করে দিল, হ্যাঁ শেষে ক্রেডিট কে নিল? ওই যে ম্যাডাম দালাল, সে যে কুজে সবার শেষে এসেছেন, ইচ্ছে করে এসেছেন যাতে কাজটা না করতে হয়, ইচ্ছে করে এসেছেন, এসে জাস্ট খুন্তি নাড়িয়ে বসে বসে বেশি দালালি ফলিয়ে চলে গেল, সবাই খেয়ে দিয়ে যেমন যার বাড়ি চলে গেল। পরের দিনে শীতে শীতকালে এই শীতকালে ঠান্ডা কনকনে জলে আন্টিকে একা একা বসে বসে বাসনগুলো মাজতে হলো। কেন মাজতে হবে? এতগুলো লোকের হাঁড়ি করে কেন মাজবে আন্টি? তোমার যখন এত ক্রিয়েটার দিদিদের নিয়ে পিকনিক করার মন, তুমি একটা কাজের লোক রাখতে পারো না? এখনকার দিনে কাজের লোক কোথায় পাওয়া যায় না, কোথায় কাজের লোক পাওয়া যায় না, সব জায়গায় কাজের লোক অ্যাভেলেবেল। আর তোমার যে এখন টাকা পয়সার অভাব আছে তা তো নয়, আমার মনে হয় একদমই নয়, কারণ ভালোই ভিউজ হচ্ছে, ভালোই টাকা পয়সা কামাচ্ছ, তো তার জন্য একটা কাজের লোক তুমি রাখতে পারছো না? একটা কাজের লোক রাখলে ওই বাসনগুলো মাজার জন্য কত টাকা নেবে? এত বড় বাড়ি সামলাচ্ছেন, কৃষাণুকে সামলাচ্ছে, সব কিছু সামলাচ্ছে, তারপরে কত টাকা নেবে? হয়তো বা 500 টাকা। 500 টাকা দেওয়ার মতো কি তোমার ক্ষমতা নেই? এত কিছু করতে পারছো, খাওয়াতে পারছো, আর কি দরকার এগুলো করে? তুমি যদি ঠিক থাকো, তোমাকে ভিউয়ার্সরা ভালোবাসে, তোমার এমনিই ভিউ হবে, এজেন্ট দিদিদের ধরে রাখা, তারা তোমার হয়ে কিছু বলবে, তারপর কি তোমার চ্যানেলের ভিউ যাবে? আমার মনে হয় না। ওই রকম যদি হয় না, তুমি এখনই ছেড়ে দাও, তুমি ওদের হাত যেদিনই ছাড়বে সেদিনই তোমাকে একদম ওরা নর্দমায় ডুবিয়ে দেবে। তো তোমার কাছে তোমার ছেলে আছে, এইসব নিয়ে সুন্দর থাকো না, দিন রাত আসছে ফিস্ট করছে। এই যে আজকের ব্লগেও তুমি দেখালে যে তোমার বাড়িতে লোকজন এসছে, তো রান্না বান্নাও সমস্ত আন্টি করলো দেখলাম, তো স্যালাডটা কাটা হয়নি, তুমি তোমার মাকে একটু মেজাজ দেখিয়ে বললে যে তুমি এখনও স্নান করনি, কতটা বেলা হয়েছে। উনি ওই মানুষটা কত দিকে যাবে? না আছে বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড, সমস্ত সামলানোর পরেও এত কিছু, আর এইসব লোকজন কেন বাড়িতে আসবে, এত গেস্ট কেন? গেস্ট আসলে যেমন খরচ আছে, হ্যাঁ মানছি খরচের দিকটা আন্টি আঙ্কেলকে দেখতে হয় না, কিন্তু খাটনিটা কে খাটবে? সেটা তো আন্টিকেই খাটতে হচ্ছে এই শীতকালে, ঠান্ডা, বয়স্ক মানুষের ঠান্ডাতে এমনিই কষ্ট হয়। তুমিও তো কিছু হেল্প করতে পারো, সবসময় এমন সুট বুট বাবু সেজে বসে থাকো কোনো দরকার আছে কি? কোনো কী কাজ আছে? তুমি সবসময় যে এই ব্যস্ত ছিলাম এই জন্য করতে পারিনি, কখনো তো দেখছি না বাচ্চাটাকে নিয়ে একটু পড়তে বসাচ্ছ। মায়ের কাছে সে যেমন নিশ্চিত, সেরকম তোমার পুরো দায়িত্ব বাচ্চাটাকে ঠিকভাবে মানুষ করা। বাচ্চাকে এত এত গিফট দিয়ে ভরিয়ে রাখলে না বাচ্চাকে মানুষ করা যায় না, জানো তো? একটু ভালো করে বাচ্চাটাকে দিকে খেয়াল দাও না, সবসময় এই সেই, মানে আর কেন যাকে তুমি ছেড়ে দিয়েছো তার কথা টেনে টেনে কেন টাইটেল দেবে? তোমাকে আমরা ভালোবাসি, আমরা রোজের ভিডিও দেখি, তো আমার তো মনে হচ্ছে এখন তুমি ওর পা চাটছ, মানে ওকে না চেটে ওকে ওর কথা না তুলে দিলে তোমার ভিউজ হবে না, আমার মনে হচ্ছে। কেন করছো এগুলো? এগুলো তো তুমি আগে করতে না, প্রথম প্রথম তো সুন্দরই ব্লগ দিচ্ছিলে। আর আজকে যেটা তুমি আন্টিকে বললে না, তো ওটা আমার শুনে সত্যিই খারাপ লাগলো, যে মানুষটা তোমাদের জন্য সারাদিন করে মরছে, তারপরেও তুমি কথা শোনাতে ছাড়লে না। যে মাকে, আমাদের তো তিন বেলায় ভাত হয়, তো মাকে আমি বললাম যে মা এবার শরীরের দিকে একটু নজর দাও, এবার রুটি ফুটি অন্তত করো, তোমারও শরীরের দিকে নজর দাও, আমাদেরও একটু শরীরের দিকে নজর দাও, তো রুটি ফুটি খাওয়াও, দেখি মা রুটি করার ঝামেলা বলে ভাত বসিয়ে দেয়। সত্যি রুটি করার অনেকই ঝামেলা, সেটাকে মাখো, সেটাকে বেলো, সেটাকে করো, তো তুমিও তো বাড়িতে থাকো, তুমি রুটি মাখাটা এমন কোনো ব্যাপার নয়, অনেক অনেক মানুষ আছে যারা রুটি মাখতে পারে, তুমি যদি রুটিটা মেখে বেলে দাও আন্টি একবার শেখে দেবে, তুমি সেইগুলোও করবে না, তাহলে একটা মানুষ একা কত দিকে করবে বলো? আর তোমার যখন ক্ষমতা নেই তাহলে কিনে খাও, তোমার যখন এত কিছু মনে হচ্ছে, নাহলে তো এখন ওটস মুসলি কত কিছু আইটেম আছে, মুড়ি খাও। একটা মানুষের তো আর 10টা হাঁস নেই যে সে সারাদিন করে মরবে, সারাদিন, আর তুমি পটের বাবুটির সেজে বসে থাকবে। এই যে আমি যদি মনে হয় তোমাকে এই কথাগুলো ভুল বললাম, তুমি দেখবে আজকে তোমার যে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে বেশিরভাগ কমেন্টস আছে, ও সন্দীপদা এবার তোমার বাড়িতে গেস্ট আসাটা বন্ধ করো, এবার তোমার বাড়িতে গেস্ট আসাটা বন্ধ করো, মাসিমাকে একটু শান্তি দাও। এই যে আজকে দেখো একজনে কমেন্ট করেছে, কাকিমার খুব পরিশ্রম হয়ে আছে এই ঠান্ডার মধ্যে, জল ঘাটা কষ্টকর, বয়স তো হয়েছে, অসুস্থ আছে, কি অসুস্থতাও কিছু আছে, পরিশ্রম মানুষ তাই উনি বুঝতে দেন না, তার মধ্যে ঘন ঘন গেস্ট আসছেন, এটা সবারই বোঝা উচিত, দূর থেকেও ভালোবাসা প্রকাশ হয়, তার উপর একটা দুরন্ত বাচ্চাকে সামলানো সহজ কাজ নয়। সন্দীপ বাড়ির কাজে মাকে একটু হেল্প করছো দেখে ভালো লাগলো, হেল্প করছো কিন্তু রোজ দিন করছো, শুধুই ব্যস্ত ব্যস্ত, কিসের এত ব্যস্ততা সত্যি বুঝতে পারি না।
কিন্তু সংসার কাজের তো শেষ নেই, একটা কাজের দিদি রাখলে খুব সুবিধা হতো, সেটাই তোমাকে বললাম যে পয়সার তো অভাব নেই, একটা কাজের দিদি রাখো না, অ্যাটলিস্ট যেদিন পিকনিক করেছো সেই দিন একটা কাজের দিদি রাখতে পারতে, আর সন্ধ্যায় রুটি কিনে আনতে পারো, দেখেছো তো পয়সা, রুটি এখন সব জায়গায় সব কিছু বিক্রি হয়, রুটি কিনে আনতেই পারো, তোমার যখন এত সমস্যা হচ্ছে। আর কাকিমার একটু বিশ্রাম দাও, সবাই বলছে, সবাই যে এই যে ভোরে ভোরে গিফট দিচ্ছে, আমি জানি গিফট দেওয়াটা একটা ভালোবাসা বহিঃ প্রকাশের জায়গা, কিন্তু আমার মনে হয় না এটা তোমার বাচ্চারটার ক্ষতি হচ্ছে, প্লিজ যা চাইছে মুখের কাছে চাইতে না চাইতে সেটা পেয়ে যাচ্ছে, পরে যদি সে তোমাকে বলে চাঁদটা এনে দাও পাপা, তুমি কি এনে দিতে পারবে? পারবে না তো, এটা তো তার অভ্যাসটা খারাপ হচ্ছে, কেন এটা করছো? ও এখন এত মোবাইল দেখা, বাচ্চাদের এমনি মোবাইল দেখা বারণ, হ্যাঁ মানছি তাকে সামলানো মুশকিল হয়, একবার বলো যে খাওয়ার সময় তুমি দেখো এইটুকু, না নিজেদের কাজ ইয়ে করার জন্য ওকে সবসময় এত মোবাইল দেখতে দিও না প্লিজ। আর ও ছোট বাচ্চা, পড়তে বসুক না বসুক, যেহেতু মা নেই সেই দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে, আর আন্টি আঙ্কেলের অনেক বয়স হয়েছে, তাদের আর ধৈর্য থাকবে না, দুবেলা করে তোমাকেই বসাতে হবে, এটা একটা হ্যাবিট বাচ্চাদের, যেই অভ্যাসে ওরা একটা সাদা কাগজের মতো, তুমি যেখানে সেখানে যা লিখবে ওটাই ফুটে উঠবে, তুমি যদি ওকে দুবেলা করে পড়তে বসানো, রুটিন মাফিক টাইম সব কিছু করে দেবো, সব কিছু শিখে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, আর আমি সন্দীপদাকে বলবো যে ছোট বোন হিসাবে তোমাকে অনেকটা অ্যাডভাইস দিলাম, প্লিজ এইগুলো এগুলো করো আর এইগুলো এগুলো করো না, কারণ তোমাকে আমরা ভালোবাসি, তোমার ভিডিও আমরা রোজ দেখি, প্রথমের দিকে যখন চলে গেল তখন সত্যি খুব কষ্ট হচ্ছিলো ওই বাচ্চাটার জন্য যে ও কীভাবে মানুষ, তারপরে দেখলো হ্যাঁ তুমি সুন্দর সামলে নিচ্ছ, সুন্দর সামলে নিচ্ছ, তো আবার এখন এইসব জিনিসগুলো দেখে না সত্যি খুব মানে ইয়ে লাগছে যে মাসিমাকে কীভাবে, হয়তো উনি ভদ্রতার খাতিরে বা তোমার চ্যানেলের স্বার্থের কথা ভেবে উনি কিছু বলতে পারেন, কিন্তু ওনারও কষ্ট হয়, তো এইগুলোর দিকে একটু খেয়াল রেখো। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, তার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।